ভালো পেরা আছে বাবার বিশেষ পেরা তারকেশ্বরের ফেভারিট হচ্ছে তারকেশ্বরের আচার আচার দেখতে পাচ্ছো তোমার বাবার বাগানে আমের আচার সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সপ্তাহ তো আজকে কিরকম এখানে ভিড় হয়েছে যাত্রীদের কিরকম জমজমাট মেলা চলছে সেটা আজকে তোমাদের দেখাবো তো আমরা এখন মন্দিরের দিকে এগোচ্ছি তো দেখা যাক মন্দির প্রাঙ্গণে কিরকম জমজমাট ভিড় রয়েছে তো আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগে দেখতে থাকো ভাই সেটা হচ্ছে স্টেশন চত্বর তো স্টেশন চত্বরে কিরকম কি ভিড় হয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো এখন বাজে 12টা অ্যাকচুয়ালি বাজছে তো অলরেডি যাত্রী অনেক চলে গেছে তো আমরা এখন যাচ্ছি একটু মন্দিরের দিকে তো কিরকম কি ভিড় ওখানে দেখাবো তো আমরা এখন স্টেশন রোডে আছি তো দেখা যাক একটু ভেতরে ঢুকে কিরকম কিরকম ক্রাউড আছে গাইস এইটা হচ্ছে আমার পেছনে এটা হচ্ছে তারকেশ্বর স্টেশন তোমরা দেখতে পাচ্ছি বাবার শিব ভক্ত যারা তারা মানে সারাপুরি থেকে জল নিয়ে আসে 30 কিলোমিটার পায়ে হেঁটে আসে এইটা দেখতে পাচ্ছি এখানে এটা হচ্ছে একদম ভালো প্যারা আছে বাবার বিশেষ প্যারা তারকেশ্বরের ফেভারিট হচ্ছে তারকেশ্বরের আচার আচার দেখতে পাচ্ছ তোমার বাবার বাগানে আমের আচার এখানেও আচার এখানে মানুষরা খুব মানে আপন করে নেয় সবাইকে এখানে একটা গেট আছে ওইটাই হচ্ছে মূল প্রবেশদ্বার ওখানকার তো অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি চলো ঠিক আছে এখানে অনেকগুলো হোটেলও আছে তোমরা 30 টাকা 40 টাকা দিয়ে ভাতও খেতে পারবে এখানে অনেকগুলো দোকান আছে তো এখানে জল পানের ব্যবস্থা করা হয়েছে ঠিক আছে বিনা মূল্যে জল ব্যবস্থা দিচ্ছে এখানে ঠিক আছে এখানে ক্লাব থেকে দিচ্ছে আর এখানে সব কিছু বিক্রি হচ্ছে প্যাড়া বাবার প্যাড়া এখানে খাজা সব কিছু বিক্রি হচ্ছে তো এটা সামনে হচ্ছে তারকেশ্বর উচ্চ বিদ্যালয় তো সাদা রঙের যেটা দেখতে পাচ্ছি তোমার এটা হচ্ছে তারকেশ্বর উচ্চ বিদ্যালয় তো আমি অনেকটা লেট করে ফেলেছি কারণ আমি জানি ব্যাপারটা এখানে অনেক ভিড় হয় তাই জন্য একটু লেট করে এলাম জল বাসে জল বাতাস খাওয়ানো হচ্ছে হচ্ছে এখানকার মূল প্রবেশ গেট তোমাদের যেটা দেখতে পেলে ঠিক আছে এই যে এরকম অবস্থা এখন অনেক ভিড় কমে গেছে যত বেলা হয়েছে মানে সকালের দিকটা অনেক ভিড় ছিল রাজবাড়িটা দেখতে পাচ্ছ ঠিক আছে রাজা ভারমোল্লার তৈরি করা কাঠাম
এইসব দোকানগুলো পাবে আচারের দোকান তোর দোকান কি নাম আছে কার দোকানটা আমাদেরই দোকান কিছু আচার সম্পর্কে বল তো এটা আম আছে লঙ্কা আছে পাঁচ বিশালি আছে মানে আমের কাশুন্দি লঙ্কা আমসি ফটো দেয় না প্লাস্টিক দাম না আমলকি আছে মোট মোট 30 রকমের আচার আছে মোট 30 রকম আচার আচারগুলো কোথায় এখানকারই তৈরি সব এখানকারই সব বাড়ি হাতে তৈরি আচ্ছা দুধ কুকুর দিয়ে জন্য যেতে হবে তো ফাইনালি গাইস আমরা এসে গেছি মন্দিরে তো এখান থেকে সোজা যেতে হবে এখানে এসব ভিড়ের মাধ্যমে হয় ভাই ঠিক আছে সব ছেলেরা এরকমই যারা আছে মেয়েদের সম্মান জানে না করতে মেয়েদেরকে সম্মান দিতে তো এটা হচ্ছে দুপুর কারণ এখানে অনেক স্লিপার পুরো এটা ভিজে গেছে আর কাঁচার খাওয়া কাঁচার খাওয়ার কাঁচার খেলেই যাবে ঠিক আছে ক্যামেরা যাবো আমরা তো এরকম টাইপের দোকানগুলো তো আমরা চলো আমরা দেখাই একটু তোমার ভিড়টা একবার দেখো ঠিক আছে প্রচণ্ড পরিমাণে ভিড় আছে
ভেজে দিয়েছিল ঠিক আছে এইটা হচ্ছে বাবার দুধ পুকুর তোমরা দেখতে পাচ্ছ এই পুকুরে মানে কোনোদিন জল শোকায় না এরকম আর পবিত্র একটা পুকুর তো ভাই অনেক কষ্টে বেরিয়েছি এখান আর আমরা এখন যাই না কোনখানটা এসেছি ভাই তো না কি করবো আমি এখানে ভেতরে ছবি তোলা এলাও না তৃতীয় সপ্তাহ তো আজকে তোমরা ভিড়টা দেখতে পাচ্ছ এখন ট্রেন আসছে তো যাত্রীদের ভিড় দেখতে পাচ্ছ এখন এখানে খালি যাবে যেহেতু ট্রেন এসে গেছে আজকের মতো এখানে ভিডিওটা এন্ড করছি ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার সাবস্ক্রাইব করবে তো এখন আমরা যাচ্ছি একটু স্টেশনের দিকে তো এর বেশি কিছু দেখানো ছিল না ভাই ভিড়টা দেখানো ছিল কীরকম ভিড় হয় তো এর থেকেও অনেক ভিড় হয় তো এখন তো ভিড়টা নর্মাল হয়ে গেছে তো আজকের মতো এখানে এন্ড করছি ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে আজকের মতো বাই।